আমি আজ থেকে যখন ভারতের আপনার এই ভ্যারিয়েন্ট যখন ব্যাপকভাবে ভারতে ছড়িয়ে পড়লো, আমি তৎকালীন সময়ে আমার জেলা প্রশাসনকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর আপনার চাঁপাইনবাবগঞ্জ সুনাম মসজিদ, তারপর আপনার যশোরে আপনার সেখানে বেনাপুল, যেখান থেকে প্রচুর পরিমাণ দৈনিক হাজার হাজার ভারতীয় গাড়ি রুখছে, তাদের সাথে গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার, তার সহকারী, তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারে নাই বলেই আজকে বাংলাদেশে গোটা এলাকায় ভারতীয় ভাইরেন্ট ছড়িয়ে পড়েছে। এটি একেবারে সত্য, মাননীয় স্পিকার। আজকে জানি না আল্লাহর কাছে সর্বদা রাত দিন প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদের মানুষকে এই দুর্বিষহ অবস্থা থেকে, ভারত যেভাবে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে, শ্মশানে পুড়াতে পারেনি, দাফন করতে পারেনি, বাংলাদেশে যেন এই অবস্থা সৃষ্টি না হয়, যে জন্য সরকারকে আমি অনুরোধ করব যে আজকে সারা বিশ্বব্যাপী উন্নত বিশ্বের কাছে এস্টাবলিশ যে আজকে ভ্যাকসিন আমাদের দিতে হবে। এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী, কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে দেড় বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি দাবি করব যে আগামী কত দ্রুত সময়ের মধ্যে, তার কোন সরকারের সিদ্ধান্ত ভুল ছিল? আজকে কেন শুধু সরকার ওই সময়ে চায়না এসেছিল, রাশিয়া এসেছিল, তাদের ট্রায়াল দিতে চেয়েছিল, আমরা তাদেরকে অনুমতি দিইনি। তাদের যদি ট্রায়ালটি আমরা গ্রহণ করতাম তাহলে তাদের কাছ থেকে আমরা আজকে ভ্যাকসিন পেতাম। ভ্যাকসিন আন্তর্জাতিক রাজনীতি শিকার বাংলাদেশ, আজকে যে কারণেই আজকে আমরা ভ্যাকসিন চীনের সাথে কথা হচ্ছে, আমরা চীন থেকে ভ্যাকসিন পাবো কিনা এখনো অনিশ্চিত। মাননীয় স্পিকার, আমি আশা করব যে আজকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং অবশ্যই বাজেটে আপনাকে সুনির্দিষ্ট ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামান্য কিছু অর্থ বরাদ্দ রেখে, এটা দুর্নীতির ডিপো মাননীয় স্পিকার। এই গত এক বছরে বলতে পারবে না সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোনো কল্যাণে এসছে, জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে। সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলমান একটা বরাদ্দ থাকে, কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্য। আমি দাবি করবো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব এলাকায় যেহেতু বাড়ছে, প্রত্যেকটি হাসপাতালে অন্তত পক্ষে 100 বেডের করোনা ইউনিট স্থাপন দ্রুতভাবে করতে হবে সরকারকে, না হলে মানুষ রাস্তায় মারা যাবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করবো এবার মাননীয় প্রধানমন্ত্রী আছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এখানে বাজেটে টাকা দিন, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ করলে শুধু হবে না, সক্ষমতা নাই। মাননীয় স্পিকার, সক্ষমতা নাই, এখানে ডাক্তাররা একদিকে সরকারি চাকরি করছে, আবার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক দিয়ে সেখানে নির্ধারিত যে সরকারি দায়িত্ব পালন করার সময় সেই দায়িত্ব পালন না করে তারা বাইরে গিয়ে দায়িত্ব পালন করছে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আমি মনে করি সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য সরকারকে স্বাস্থ্য বিভাগ সংস্কারের জন্য মন্ত্রিপরিষদের সদস্য, পার্লামেন্ট মেম্বার, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে কি প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা থেকে উত্তরণ ঘটানো যায় এই উদ্যোগ যদি সরকার না নেন। আমরা 1.5 বছর থেকে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তন আনতে হবে, সরকার আমলে নিচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি মনে করি এই ব্যাপারে সরকার অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ নেবেন।